হ্যালো, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি তো এমনিতে অন্য দিনের তুলনায় খুব খুব ভালো আছি। তার কারণ হচ্ছে যে এখন আমরা বর্ধমান স্টেশনের মধ্যে রয়েছি, আমরা ঘুরতে যাচ্ছি। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমি একটু পরেই বলছি যে কোথায় গেছি। এখন চলে এসেছি বর্ধমানে। আমাদের রাত্রিবেলার একটার সময় মতো ট্রেন ছিল, আর তারপরে উঠে তো শুয়ে পড়েছিলাম। এখন সকালবেলায় উঠে দেখছি ট্রেনের জানলা দিয়ে এত সুন্দর বৃষ্টি পড়ছে, দারুণ অসাধারণ দেখতে লাগছে। তাই ভাবলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সকালবেলা একটু কেক আর অনয় এখন বিস্কুট খাচ্ছে। বিস্কুট খেতে খেতে আমি এখন জানলা দিয়ে ভিউ উপভোগ করছি আর অপেক্ষা করছি চায়ের জন্য। চা কখন আসবে এখন দেখি। ততক্ষণ চলুন, আপনারাও আমার সাথে থাকুন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে। আর আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। আর দেখুন, চায়ের জন্য ওয়েট করতে করতে আমার হাতের মধ্যে চলে এসেছে গরম গরম রচা। রচা খাবার পর এখন এসছে লুচি আর আলুর তরকারি। এই যে লুচি আলুর তরকারিটা এত সুন্দর টেস্ট ছিল না, অসাধারণ। আর আনার সাথে সাথে গরম ছিল, গরম গরম খেতে শুরু করে দিয়েছে সোনাই। তো চলুন আমিও তাই খাই একটু। সকালবেলায় ট্রেনে বসে বসে লুচি আলুর তরকারি খাবার মজাটাই আলাদা। আর আমরা জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এনজিপিতে। আর আসল কথা তো বলাই হয়নি, আমরা এখন যাচ্ছি দার্জিলিং। এখন ভালো করে বোঝা যাচ্ছে না, যদিও পুরো একদম মাঠের পর মাঠ। ওই যে সব কালো কালো জমি, ওই যে কত বড় বড় জমি, এই যে এইগুলো সব আনারস। এত ভালো লাগছে দেখে 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 যাচ্ছি, কিন্তু আরসিতে টিকিট পেয়েছি। না তুমি বলো তোমার কি বক্তব্য, বলে ফেলো। আমার বক্তব্য, আমার সিট ভালো হয়নি। আচ্ছা, সব কালো কালো জমি আনারস। ওই যে কালো জমি মানে আনারস, এইখানে বাকি সবুজ সবুজ জমি চা। আর এই যে পুরো মাঠের পর মাঠ, আমার ট্রেন চলে এলো। দেখতে দেখতে আমরা চলে এসেছি এনজিপিতে। এনজিপিতে নেমেও পড়েছি। এরপর আমার জামাইবাবু এসেছিলেন, ও আগে থেকে স্টেশনে ওয়েট করছিল আমাদের জন্য। তো আমাদের সাথে দেখাও হয়ে গেছে। এবার গাড়ি ঠিক করা হলো যে আমরা যে হোটেলে যাব সেই জন্য। এখানে গাড়ি প্যাকিং ট্যাকিং চলছে, যেহেতু আমরা যে সমস্ত ব্যাগপত্র নিয়ে গেছিলাম সেগুলো ছাদের উপরে বাঁধলো। আর এই যে ব্যাস এখন আমরা মজা করতে করতে চললাম। আর আনন্দ তো একটা হচ্ছে যেহেতু বেড়াতে গেছি। আর তারপর হচ্ছে ডবল বোনাস বলতে পারেন যে বাড়ির লোকের সাথে বেড়াতে গেছি। বাড়ির লোকের সাথে বেড়াতে যাওয়ার আনন্দই একটা আলাদা, তাই না? তো ভীষণ একদম বাঁধন ছাড়া আনন্দ করছি। আর এখানে জামাইবাবু নিয়ে এসেছিল চকলেট, আমরা ভালো চকলেট খাচ্ছি। আর চকলেট খেতে খেতে দেখতে দেখতে চললাম পাহাড়ের উদ্দেশ্যে। আর এখান থেকে আমাদের পাহাড় দেখা শুরু হলো। নিজে দেখুন, আশা করব ভালো লাগবে। আর আপনারা কে কে দার্জিলিং গেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমার খুব খুব ভালো লাগবে। তাহলে আর চলুন বেশি বক বক না করে আপনারাও আমার সাথে পাহাড় উপভোগ করতে থাকুন আর দেখতে থাকুন। পুরো সবুজে সবুজে পাহাড় একদম ঘেটে গেছে। আমি তো ভয়েস ওভার দেওয়ার সময়ও একদম দৃশ্যগুলো মনে মনে ভাবছি। আর দেখুন, পাহাড় দেখতে দেখতে এখানে চলে এসেছে আমাদের গরম 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 মোমো। তো মোমো খাচ্ছে, এত টেস্টি বানিয়েছিল না মোমোটা, কী বলবো, দারুণ অসাধারণ।
আর ও মোমো খায়নি, পরোটা খেয়েছিল, অনয়তায় পরোটা খেয়েছিল, কিন্তু আমরা বাকি সবাই মোমো খেয়েছিলাম।